আহমদীর একজন শত্রু একাধিক উপর ফায়ার করে গোলাম সরবার সাহেব এবং রাহাত বাজওয়ার সাহেবকে শহীদ করেছে শাহাদাতের সময় গোলাম সরোয়ার সাহেব শহীদের বয়স ছিল চৌষট্টি বছর আর রাহাত বাজওয়া সাহেব শহীদের বয়স ছিল মাত্র বত্রিশ বছর বিস্তারিত বিবরণ অনুযায়ী গোলাম সরওয়ার সাহেব শহীদ আহমদীয়া মজিদ সাদুল্লাপুর থেকে জোহরের নামাজ পড়ার পর নিজের বাড়িতে ফেরত যাচ্ছিলেন বাড়ির স্থানে আহমদীয়তের এক শত্রু সৈয়দ আলী রেজা যে স্থানীয় মাদ্রাসার এক শিক্ষার্থী সে গোলাম সরওয়ার সাহেবের পশ্চাদ ধাপন করে তাকে পরে পিস্তল দিয়ে গুলি করে এবং মাথায় গুলি লাগার কারণে ঘটনাস্থলেই তিনি শহীদ হয়ে যান ঘটনা ঘটনা ঘটার পর ঘটনাস্থল থেকে হন্তারক পালিয়ে যায় এবং অন্য একটি স্থানে গিয়ে রাহাত আহমদ বাজওয়া সাহেবকে ফায়ার করে সে শহীদ করে এরপর হন্তারককে গ্রেফতার বা আটক করা হয় হত্যাকারী তার স্বীকারোক্তিতে বলেছে যে আমি এদের দুজনকে হত্যা করেছি সে জান্নাত লাভের জন্য আমি এই কাজ করেছি সে বলে আমি জান্নাত পাওয়ার জন্য এই সব কিছু করেছি যদি অন্য কোনো আহমদই আমি পেতাম তাহলে আমি তাকে হত্যা করতেও আমি দ্বিধাবোধ করতাম না মৌলবিদের শেখানো ইসলামের শিক্ষার অবস্থা হচ্ছে এই তারা ইসলামের এই শিক্ষায় দিচ্ছে আর ইসলামের বদনাম তারা করছে ইসলামের দুর্নাম করছে আল্লাহ তালা অতি দ্রুত তাদেরকে ধরার ব্যবস্থা করুন তাদের আটক করার ব্যবস্থা করুন তাদের শাস্তির ব্যবস্থা করুন গোলাম সরওয়ার সাহেব শহীদ বশির আহমদ সাহেবের পুত্র পরিবারে আহমদিয়াত এসেছিল তাদের বড় দাদা হযরত শরফ উদ্দিন সাহেব রাদিয়াল্লাতলা আনহুর মাধ্যমে যিনি প্লেগের নিদর্শন দেখে সাদুল্লাপুরের অন্যান্য লোকের সঙ্গে হজরত মৌল্লা গোলাম রসুল সাহেব রাধি রাজিকির রাদি তাল আনহুর কাছে চিঠি চিঠি মাধ্যমে বয়াত করেছিলেন এরপর উনিশশো তিন সনে জেহলা মোকদ্দমার সময় জেহলাম যখন গিয়েছিল আসলাম তখন তারা সাদুল্লাপুরের লোকেরা তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং সেখানে বয়াত করেছিলেন শহীদ মরহুম আল্লাহ তাল কৃপায় নিজামে ওয়াসিয়ে অন্তর্ভুক্ত ছিলেন পাঁচবেলা নিয়মিত নামাজ নামাজ পড়তেন নিয়মিত তাহাজ্জুদ পড়তেন অনেক বেশি দরুশরী পাঠ করতেন নফল রোজা ছাড়াও পবিত্র কোরআন এর প্রতি আর গভীর আগ্রহ ছিল এছাড়া জামাতের বই পুস্তক অধ্যয়ন নিয়মিত করতেন তিনি এবং নফল নফল ছিল তার দৈনন্দিন এবাদত জামাতের উদ্দেশ্যেও তিনি জামাতের জন্য নফল পড়তেন প্রতিদিন তিনি সাদগা দিতেন দুর্বলতার গোপন গোপনে তিনি অভাবীদের সাহায্য করতেন কোনো অভাবীকে কখনো খালি হাতে রিক্ত হস্তে ফেরত পাঠাননি বাড়ি থেকে এ জামাতে জেনে ছাড়া মুরব্বী আতফাল সাদুল্লাপুর হিসাবেও তিনি সেবা করার সুযোগ পেয়েছেন মরুম মরুমের তবলিক করার গভীর আগ্রহ ছিল অনেক সদাত্তা তার মাধ্যমে আহমদিয়ত গ্রহণ করার বা বয়াত করার সৌভোগ্য পেয়েছেন অতীতে কলেমা আর বিরুদ্ধে অভিযান চালানোর সময় অন্যান্য লোকের সঙ্গে তিন চার দিনের জন্য তিনি মামলা মোকদ্দমা ছাড়াই তিন চার দিন জেল খাটার সৌভাগ্য লাভ করেছেন শায়েদ ইমরান জেলাকায়েদ মরুমের ভাতিজা তিনি তিনি বলছেন শহীদ মরহুম বারবার এই আকাঙ্ক্ষা প্রকাশ করতেন যে আল্লাহ তালা আমাকে এমন কোনো কাজ করার তৌফিক দিন যার ফলে আহমদিয়া জামাতের ইতিহাসে আমার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে আল্লাহ আল্লাহতালা তার এই আকাঙ্ক্ষা এভাবে পূর্ণ করেছেন শাহাদাতের মাধ্যমে শোক সন্তপ্ত পরিবারে স্ত্রী মোকারমা সায়দা পারভীন সাহেবা ছাড়া দুজন ছেলে এবং চারজন কন্যা সন্তান রেখে গেছেন তার ছোট মেয়ে দুজন ছোটো মেয়ে একজন ইন্টারমিডিয়েট একজন ম্যাট্রিক পড়াশোনা করছেন বাকি সন্তানরা বিয়ে শী হয়ে বাকি সন্তানদের বিয়ে শী হয়ে গেছে তার মধ্যে আনুগত্যের প্রেরণা ছিল লিখেছেন যে তার মধ্যে আনুগত্যের প্রেরণা ছিল অনুপম সাদর জামাতের প্রেসিডেন্ট বলছেন যে শহীদ মরুমের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক ছিল কখনো কখনো তার সঙ্গে আমার ভুল বোঝাবুঝি হতো আর সম্পর্ক সম্পর্কে টানাপোরণ দেখা দিত কিন্তু যখনই জামাতের কোনো বিষয়ে আসতো তখন তিনি বলতেন আপনি জামাতের প্রেসিডেন্ট যা কিছু আপনি বলবেন এরপরে আমি পরিপূর্ণরূপে আমল করব। এটি এক আদর্শ মানুষের অনেক অভিযোগ আসে যে মানুষ সহযোগিতা করে না আর ব্যক্তিগত অভিযোগ অনুযোগের কারণে জামাতের প্রতি সহযোগিতার হাত বাড়ে না কিন্তু তিনি কখনও এমনটি করতে করেননি পরিপূর্ণ আনুগত্যের সাথে ব্যবস্থাপনার কে সহযোগিতা করেছেন মালেক আমানুল্লাহ সাহেব জেলার মুরুব্বী বলছেন গোলাম সরোয়া সাহেব সম্পর্কে আমার পর্যবেক্ষণ বা দৃষ্টিভঙ্গি হলো মসজিদে সবসময় প্রথমে এসে মসজিদের প্রথম কাতারে ডান দিকে বসতেন যেখানে লাইতে রত থাকতেন অত্যন্ত বিনয়ী এবং হাসি মুখের মানুষ ছিলেন কম কথা বলতেন খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল হরতাকদাস মাসিমা আসমের বই পুস্তক পাঠ করার গভীর আগ্রহ রাখতেন তিনি তবলিগের আগ্রহ ছিল এই জন্য খলিফাতুল মসির আবের মসজিদে এরফান এবং বিভিন্ন ও অনুষ্ঠানের অডিও ভিডিও নিজের কাছে রাখতেন এবং গভীর আগ্রহ নিয়ে শুনতেন এবং দেখতেন একজন মুরবী সাহেব লিখেছেন যে আমি স্বপ্নে দেখেছিলাম মসজিদের উপর আক্রমণ হয়েছে আর আমি শহীদ হয়ে গেছি একজন মুর্বি লিখেছিলেন মুরবি সাহেব এই স্বপ্নের কথা যখন তাকে বলেছিলেন তখন শহীদ মরুম বলেন মুর্বি সাহেব দেখুন প্রথমে আপনি শহীদ হন নাকি আমি হই মনে হচ্ছে যে তিনি হয়তো প্রথমেই কোনো ইঙ্গিত পেয়েছিলেন যে কারণে তিনি এভাবে কথা বলেছিলেন আল্লাহ তালা তার পদমর্যাদা উন্নীত করুন আর তার বংশধরদের মধ্যেও এই পুণ্যর পুণ্যের ধারা প্রবাহমান রাখুন এবং যেন তারা পরিপূর্ণ বিশ্বস্ত আনুগত্যের সঙ্গে জামাতের সাথে থাকার তো করে দ্বিতীয় করে দ্বিতীয়